এবারে ঈদে এক সপ্তাহের বেশি ঢাকার সাথে কলকাতা এবং জলপাইগুড়ির ট্রেন যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ঈদে অভ্যন্তরীণ যাত্রীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী। এতে বিপাকে পড়ার শঙ্কা জানিয়েছেন জরুরি কাজে দেশটিতে যাতায়াতকারীরা। মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলাচল করে ঢাকা কলকাতা রুটে। গড়ে কয়েক হাজার যাত্রী আসা যাওয়া করে এই ট্রেনে। অন্যদিকে মিতালি এক্সপ্রেস চলাচল করে শিলিগুড়ি থেকে ঢাকা। সপ্তাহে 2 দিন চলা এই ট্রেনেও কয়েক হাজার যাত্রী চলাচল করে। কিন্তু ঈদের আগে ঢাকা কলকাতা রুটে 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত 8 দিন বন্ধ থাকছে মৈত্রী এক্সপ্রেস। 18 থেকে 27 এপ্রিল পর্যন্ত 10 দিন চলবে না মিতালি এক্সপ্রেস। মৈত্রী এবং মিতালি এই দুটো ট্রেনেই আপনার আপাতত মানে ঈদের এই কয়েক 30 তারিখ পর্যন্ত এটা বন্ধ থাকবে। অন্যান্য দেশ যখন উৎসবের সময় বাড়তি আয়ের জন্য উদ্যোগ নেয়, তখন এই সেবা বন্ধ করে দেওয়ার সমালোচনা করছেন যাত্রীরা। তারা বলছেন এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। ঈদের সময় যদি বন্ধ থাকে তাহলে যাত্রীর সমস্যা হবে, আসতে অনেক তাদের ভোগান্তি হবে। এটা যদি বন্ধ থাকে তখন তো আমাদের কাজে ছেদ পড়ে যায়, কারণ একটা নির্ধারিত সময়ের মধ্যে ফিরে যদি আসতে না পারে তাহলে তো অনেক সমস্যা, এতদিন বন্ধ রাখার কোনো যুক্তি নেই। ঈদে মৈত্রী ও মিতালি এক্সপ্রেস বন্ধ রাখার ব্যাখ্যাও দিয়েছেন রেলপথ মন্ত্রী। ঈদের সময় খুব যে একটা বাড়ে না, এটা কমে। পূজার সময় কিছুটা হয়তো বাড়ে, কিন্তু ঈদের সময় সেটা বাড়ে না বলেই আমরা এটা ইয়ে করে আমরা স্পেশাল ট্রেন হিসাবে আমরা 2-1টি জায়গায় আমরা অভ্যন্তরীণ যে আমাদের চাহিদা সেটা পূরণ করার জন্যই মোটামুটি হয়ে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন সীমাবদ্ধতার মধ্যেও বিকল্প নিয়ে ভাবতে হবে মন্ত্রণালয়কে, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। ডেফিনেটলি এটা একটা ভালো সমাধান হতো যারা ঈদ উৎসবে বাইরে যাচ্ছেন, বিশেষ করে কলকাতা যাবেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় উৎসব করতে যাবেন, তাদেরও একটা চাহিদা আছে, আমাদের ট্যুরিজমকে কিন্তু পপুলার করতে হবে। সামনে বিকল্প ভাবনা কি সেটি জানিয়েছেন রেলপথ মন্ত্রী। রেলে চলমান কয়েকটি প্রকল্পের কাজ শেষ হলে সব পথেই চালু থাকবে ট্রেন চলাচল। আমাদের যদি এই চাহিদা পূরণ হয়ে যায় এবং যশোর পর্যন্ত যখন হবে তখন চাহিদা আরেক ধরনের হবে। তার তো যশোর দিক থেকে কিন্তু কলকাতা এই অনেক কমে আসবে সময়, এখন যেটা যাচ্ছে ঘুরে বা দর্শনা দিয়ে যে ট্রেনগুলো আমাদের যাচ্ছে এই সেইগুলো কিন্তু অনেক কিন্তু সুবিধা হবে। ঈদে মৈত্রী ও মিতালি এক্সপ্রেস বন্ধ থাকলেও খুলনা কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস চালু থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাসরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।